ছোটদের গানের প্রতিযোগিতা খুদে গানরাজ 2008-এর প্রথম রানার্স আপ হয়ে সবার নজর কাড়েন ঝুমা। গানে গানেই তার আলোচনায় আসার কথা ছিল, কিন্তু তারপরও সে আলোচনায় আসে অন্য কারণে। সেটি 2013 সালের কথা। কৈশোরেই প্রেমে জড়িয়ে পড়ে সে, প্রেমিকের সঙ্গে ঘরও ছাড়ে, কিন্তু নাবালিকা বলে পুলিশের হেফাজতের মাধ্যমে আবার মায়ের কাছে ফিরে আসে। নিজের ভুল শুধরে আবার গানে মনোযোগী হয়, ব্যস্ত হয় পড়াশোনায়ও। নরসিংদীর শিবপুর উপজেলার তৃণমূল থেকে উঠে আসে ঝুমা, চ্যানেল আইয়ের রিয়েলিটি শো দিয়ে বাজিমাত করে। এরপর গাঙচিলের ব্যানারে প্রথম একক অ্যালবাম ময়ূর পঙ্খী নাও ও বৃষ্টি নুপুর বের হয়। এছাড়া একাধিক মিশ্র অ্যালবামেও কাজ করে। এরপর বের হয় ঝুম এক অ্যালবাম, এটি বেশ জনপ্রিয় হয়। মাঝখানে ব্যক্তিগত ঝুটঝামেলায় গানের জগতে আবারও বিরতি পড়ে। ঝুমা জানান, আগে সব ঝামেলা পারিবারিক উদ্যোগে মিটে গেছে, এখন পুরোপুরি গান ও পড়াশোনা নিয়ে আছি, পেছনের কোনো কিছু মনে করতে চাই না, সামনে ঝুম টু বের করার ইচ্ছা আছে, এখন দেশ বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত আছি। আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে ঝুমা জানান, গান ও পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই, ভবিষ্যতে আইন বিষয়ে পড়তে চাই। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।